আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজ জন্মদিবস। কবিগুরু আমার প্রাণের ঠাকুর, সেই কোন ছোট্টবেলা থেকে কবিগুরুর প্রতি প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা আমার মননে মননে। তাই আজ কবিগুরুকে আর বিশেষ করে কোনো শ্রদ্ধা নিবেদন আমি করতে চাই না, কারণ আমার প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ, প্রতিটি সময়, সব সময় উনি জুড়ে আছেন আমার জীবনের সাথে। তাই শুধুমাত্র জন্মদিনের অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ওনাকে নিবেদন করা, ওনারই লেখা এক অপূর্ব সুন্দর কবিতা মুক্তি দিয়ে। কবিতা মুক্তি। ডাক্তারি যা বলে বলুক না গো, রাখো রাখো খুলে রাখো, শিয়রের ওই জালনা দুটো গায়ে লাগুক হাওয়া। ওষুধ আমার ফুরিয়ে গেছে ওষুধ খাওয়া, তিতো কড়া কত ওষুধ খেলে মে জীবনে, দিনে দিনে ক্ষণে ক্ষণে বেঁচে থাকা সেই যেন এক রোগ। কত রকম কবিরাজি কত মুষ্টি যোগ, একটু মাত্র অসাবধানে বিষম কর্মযোগ, এইটে ভালো ওইটে মন্দ যে যা বলে সবার কথা মেনে, নামিয়ে চক্ষু মাথায় ঘুমটা টেনে, 22 বছর কাটিয়ে দিলে এই তোমাদের ঘরে। তাই তো ঘরে পড়ে সবাই আমায় বললে, লক্ষ্মী সতী ভালো মানুষ অতি। এ সংসারে এসেছিলেম 9 বছরের মেয়ে, তারপরে এই পরিবারের দীর্ঘ গলিবে, 10-এর ইচ্ছা বোঝাই করা এই জীবনটা টেনে টেনে শেষে, পৌঁছিনু আজ প্রথের প্রান্তে এসে। সুখের দুঃখের কথা একটুখানি ভাববো, এমন সময় ছিল কোথা, এই জীবনটা ভালো কিংবা মন্দ কিংবা যা হোক একটা কিছু, সে কথাটা বুঝবো যখন, দেখবো কখন ভেবে আগু পিছু। এক টানা এক ক্লান্ত সুরে কাজের চাকা চলছে ঘুরে ঘুরে, 22 বছর রয়েছে সেই এক চাকাতেই বাধা, পাকের ঘুরে আধা। জানি নাই তো আমি যে কি, জানি নাই এ বৃহৎ বসুন্ধারা কি অর্থে যে ভরা, শুনি নাই তো মানুষের কি বাণী মহাকালের বিনায় বাজে, আমি কেবল জানি রাধার পরে খাওয়া আবার খাওয়ার পরে রাধা, 22 বছর এক চাকাতেই বাধা। মনে হচ্ছে সেই চাকাটা ওই যে থামলো যেন, থামুক তবে আবার ওষুধ কেন। বসন্তকাল 22 বছর এসেছিল বনের আঙিনায়, গন্ধে বিভুল দক্ষিণ বায় দিয়েছিল জলস্থলে মর্ম দোলায় দোল, হেঁকেছিল খোল রে দুয়ার খোল, সে যে কখন আস্ত যেত জানতে পেতাম না, যে হয়তো মনের মাঝে সঙ্গপনে দিত সারা, হয়তো ঘরের কাজে আচম্বিতে ভুল ঘটাতো, হয়তো বাজতো বুকে জন্মান্তরের ব্যথা, কারণ ভোলা দুঃখে সুখে হয়তো পরাণ চাইতো যে, কেন রে কার পায়ের শব্দ শুনে বিহবল ফাল্গুনে। তুমি আসতে আপিস থেকে, যেতে সন্ধেবেলার পাড়ার কোথা, শতরঞ্জ খেলায় থাক সে কথা,
আজকে কেন মনে আসে প্রাণীর যত ক্ষণিক ব্যাকুলতা। প্রথম আমার জীবনে এই 22 বছর পরে বসন্তকাল এসেছে মোর ঘরে। জানলা দিয়েছে আকাশ পানে আনন্দে আজ ক্ষণে ক্ষণে জেগে উঠেছে প্রাণে। আমি নারী আমি মহিয়সী আমার সুরে সুর বেঁধেছে জ্যোৎস্না বিনার নিদ্রাবিহীন শশী। মিথ্যা হতো কাননে ফুল ফোটা আমি নইলে মিথ্যা হতো সন্ধ্যা তারা ওঠা। মিথ্যা হতো কাননে ফুল ফোটা। 22 বছর ধরে মনে ছিল বন্দি আমি অনন্তকাল তোমাদের এই ঘরে। দুঃখ তবু ছিল না তার তরে অসার মনে দিন কেটেছে আরো কাটত আরো বাঁচিয়ে পড়ে। জেঠায় যত জ্ঞাতি লক্ষ্মী বলে করে আমার খ্যাতি এই জীবনে সেই যেন মোর পরম সার্থকতা। ঘরের কোণে পাঁচের মুখের কথা আজকে কখন মোর কাটলো বাঁধন ডোর। জনম মরণ এক হয়েছে ওই যে বিরাট আকুল মোহনায়। ওই অতলে কোথায় মিলে যায় ভাড়ার ঘরের দেয়াল যত একটু ফেনার মতো। এতদিনে প্রথম যেন বাজে বিয়ের বাসি বিশ্ব আকাশ মাঝে। তুচ্ছ 22 বছর আমার ঘরের কোণের ধুলায় পড়ে থাক। মরণ বাসর ঘরে আমায় সে দিয়েছে ডাক। দাঁড়ে আমার প্রার্থী সেজে নয় সে কেবল প্রভু। হেলা আমায় করবে না সে কভু। চায় সে আমার কাছে আমার মাঝে গভীর গোপন যে সুধারস আছে। গ্রহ তারার সভায় মাঝখানে সে ওই যে আমার মুখে চেয়ে দাঁড়িয়ে কোথায় রইল নির্নিমেষে। মধুর ভুবন মধুর আমি নারী মধুর মরণ ওগো আমার অনন্ত ভিখারী। দাও খুলে দাও দ্বার ব্যর্থ 22 বছর হতে পার করে দাও কালের পাড়া পার। ব্যর্থ 22 বছর হতে পার করে দাও কালের পাড়া পার। যত